পরিবেশের কি বুঝা হবে? বারাসাত ভালো লাগছে কিন্তু কাজের স্পেশাল হয়ে গেছে আর কিছু। আমি মালিক না, আমি এখন স্টাফ, স্টাফই থাকবো। ভালো, আমি মালিক করে, আমি তো স্টাফ, আমিও তো স্টাফ, সেও কাজ করছি, নাহলে তো বসে থাকবো। নিজেকে স্টাফ মনে করো, আমার কর্ম এটা। আসুন আমাদের দোকানে বিরিয়ানি ট্রাই করে দেখুন। এই বাচ্চার বিরিয়ানির প্রথম হাড়ি চলেছেন আপনারা, হরি ঘোষের ঘি। এই হরি ঘোষের ঘি আবার দেখবে ও। গুড আফটারনুন বন্ধুরা, স্বাগত জানাই একটা ফ্রেশ ভিডিও। আজকে যেখানে এসেছি সেটা তোমাদের অতি পরিচিত দেবাশিস বণিক বিজু ভাই ওরফে আবরার বাচ্চার বিরিয়ানির দোকান। তবে এটা পুরনো আউটলেট নয়, এটা নতুন আউটলেট। বিরিয়ানির যে কোয়ালিটি, বিশেষ করে মাটন বিরিয়ানির কোয়ালিটি, সেটা নাকি এক কথা ফাটাফাটি, এটা শোনা কথা। কিন্তু মাটন বিরিয়ানির পাশে কি অন্যান্য কিছু দিচ্ছে, অর্থাৎ অন্যান্য কি মেনু স্টার্ট হয়েছে? আর মটনের টেস্টটা কেমন, আদেও কি সেই টেস্টটার কোয়ালিটি আছে বা সেই খাবারের কোয়ালিটি আছে, নাকি ব্লগারদের জন্য সেটা প্রমোট হয়ে যাচ্ছে? সম্পূর্ণ জিনিসটা জানতে পারবেন আমার ভিডিওর মাধ্যমে। তো আর বেশি না কথা বলে এটাই বলবো, চ্যানেলে যদি নতুন হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবে এমন লেটেস্ট ভিডিওর আপডেটের জন্য। আর বেশি কথা নয়, ঢোকা যাক সেই বিচু অর্থাৎ বাচ্চা ভাইয়ের দোকানে, চলো। আপনারা দেখতেই পাচ্ছেন বাচ্চার বিরিয়ানির দোকানে প্রথম হাড়ি আসতে চলেছে। এই দেখুন বন্ধুরা এসে গেছে, এবার শুধু বসানোর পালা। এই বাচ্চার বিরিয়ানির প্রথম হাড়ি এবার উঠতে চলেছে। 1 2 3 ও লাভলি। এই দেখতে চলেছেন আপনারা হরি ঘোষের ঘি। এই হরি ঘোষের ঘি আবার দেখবে ও, কি লাগছে। দেড় থেকে দু ঘন্টা অপেক্ষা করার পর বাচ্চার দোকানে আজকে বাচ্চাকে পেয়ে গেলাম, এবং বাচ্চার যে ব্যবহার, সেই ব্যবহারের জন্য কিন্তু ছাতা। তো যে অ্যাম্বিয়েন্স এবং তার দিক, সমস্ত দিক বিবেচনা করেই এখানে আসে অত দূর থেকে। তো বিরিয়ানিটা খেয়ে বলবো তার টেস্টটা কেমন। আচ্ছা বাচ্চা, একটা রিয়াজি মাটন দেবে, রিয়াজি মাটন দেবে, আর একটা যেটা রাইস কম করে, যে রাইস একটু কম দেবে, ঠিক আছে? এখানে কি ঘি চাই একটু তুমি বলে দাও, এখানে কি ঘি চাই সেটা একটু বলে দাও। হরি ঘোষের ঘি বুঝা হবে? আচ্ছা, মানে হাবড়া ফেমাস হরি ঘোষের ঘি চাই। আর আরেকটা তোমার থেকে জেনে নিতে চাই, যে নতুন আউটলেট খুলে তোমার মনের অবস্থা বা ফিলিংসটা কেমন, যদি একটুখানি দেখে বলো। ভালো লাগছে কিন্তু কাজের স্পেশাল হয়ে গেছে আর কিছু না। আমি একটা কথা বলছি, যে স্টেজে তুমি ছিলে সেই স্টেজ থেকে আসছে তুমি একজন বিরিয়ানির দোকানের মালিক। সবই বড় পিস দেখো, জানিস বলো, বলছি যে সেই মিডিল ক্লাস ফ্যামিলি থেকে আজকে যে তুমি একজন বিরিয়ানি দোকানের মালিক, সেই ফিলিংসটা তোমার কেমন? তুমি একটু ভালো, আমি মালিক করে, আমি তো স্টাফ, আমি তো স্টাফ, সেও কাজ করছি, নাহলে তো বসে। তুমি নিজেকে স্টাফ মনে করো,
আমার কর্ম এটা কটা প্লেট দাম একজন প্রকৃত দোকানদারের পরিচয় আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি বলবো যে আমার যারা সাবস্ক্রাইবার তারা ডেফিনেটলি বাদশার দোকানের বিরিয়ানি এসে একবার অন্তত ট্রাই করো। তোমাদের বলছি তোমরা ডিসঅ্যাপয়েন্টেড হবে না। আর আমাদের দর্শকদের জন্য আপনি কিছু বলতে চান? আসুন আমাদের দোকানে বিরিয়ানি ট্রাই করে দেখুন। তো বাদশা ভাই কেমন আছো আগে একটু বলো। ভালো আছি। আচ্ছা নতুন আউটলেটটা কবে খুলেছে একটুখানি যদি বলেন? 9 জুন মাত্র 9 দিন হয়েছে। তো মোটামুটি এখানে পা হারিয়ে যায় স্টেশনের মধ্যে? দাদা আচ্ছা তো রবিবারে সবচেয়ে বেশি যায় না অন্যান্য দিন? সব দিনে ভিড় থাকে, রবিবারটা ভিড় বেশি থাকে। আচ্ছা রবিবারে কত যায়? গুণা হয় না দাদা, ওটা কাজে শেষ হয় তো আমাদের সব কাউন্টিং। তাও 3 থেকে 4 হারির উপরে তো চলে যাবে। আরেকটা কথা যেটা বলার ছিল এখানে যে অ্যাম্বিয়েন্সের যে ব্যাপারটা, হ্যাঁ সাধারণ মানুষের রেসপন্সটা কেমন তুমি একটুখানি বলো। দারুণ তো হাতে বন্ধুরা চলেই এসেছে সেই হাবড়ার বিখ্যাত বিজু ভাই অর্থাৎ ওরফে বাচ্চা ভাইয়ের বিরিয়ানি। মটনের পিসটা আপনারা দেখুন, 240 টাকার মটন বিরিয়ানিতে ঠিক এই সাইজের রেয়াজি চর্বিওয়ালা মটনের পিস আপনারা দেখতেই পাচ্ছেন, আর ঠিক এই সাইজের আলু দিয়েছে। আমার মনে হলো যে আলুর সাইজটা একটু ছোট, কেননা আগের বারে যখন খেয়েছিলাম মনে হচ্ছে একটু বড়, হয়তো ওদের বারে সব দিন তো এক যায় না। তো যাই হোক, নতুন আউটলেটের বাচ্চার মটন বিরিয়ানি অ্যাকচুয়াল টেস্টটা কেমন সেটা খেয়ে আপনাদের বলবো। চলো ফার্স্টে আমি একটুখানি মানে জায়গায় নেই সরানোর মটনের, তো আমি একটুখানি স্যালাডটা সরাই, মানে জায়গায় নেই সরানো এত দিয়েছে। তো একটুখানি স্যালাডটা আমি সরিয়ে নিচ্ছি। তো অ্যাকচুয়াল বাচ্চার বিরিয়ানির টেস্ট এই নতুন আউটলেটে কেমন সেটা আপনাদের জানাবো। তো ফার্স্টে একটুখানি আমি হালকা রাইসটা ট্রাই করবো, কিন্তু তার আগে আমি একটুখানি দেখাই এটা কি গোলাপ ফুলের পাপড়ি। হ্যাঁ, তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে বাচ্চাও বা ফুলের গোলাপ ফুলেরই পাপড়ি ব্যবহার করে। তো খেতে কেমন সেটা আবার দেখা যায়, ফার্স্টে একটুখানি ট্রাই করব। টেস্টে অসাধারণ, কিন্তু আমার মনে হচ্ছে একটু ড্রাই আছে। 1% 99% টেস্ট অ্যাকচুয়াল অনেকটা ব্যারাকপুর স্টাইলের, কলকাতা স্টাইলের নয়। অনেক বিরিয়ানি তো হয় কি কলকাতা ব্যারাকপুর স্টাইলের যে কম্বিনেশনটা আসে সেটা কিন্তু না, এটা একদম ব্যারাকপুর স্টাইল। একটুখানি আলুটা ভাঙি, দেখা যাক কতটা সফটনেস বা কতটা নরম আলু। এই দেখুন, এই দেখুন, হাত দিতে না দিতেই খুলে গেল। একটুখানি আলুটা টেস্ট করে বলি বিরিয়ানির সাথে। আলুটার মধ্যে ফ্লেভারটা ঢুকেছে। আর একটুখানি আপনাদের দেখাই যে আলুটা একটুখানি ব্রাউনিস, ওই অনেকটা ব্যারাকপুর স্টাইলে খেতে ভালো লাগছে, আলুটার টেস্ট আছে। এবার দুটো জিনিস তো ট্রাই করে বললাম, এবার এই এত বড় সাইজের যে মাটন সেটা এবার ট্রাই করে বলবো। একটুখানি হালকা মাটনের চর্বিটা হালকা করে এইভাবে টেনে ছিঁড়ে একটু বের করে নেবো।
একটুখানি মটন দিয়ে বিরিয়ানিটা খাওয়া যাক হালকা করে, চলো। মান যাবে বস, মাটনটার কোয়ালিটি আছে, আর সবচেয়ে বড় কথা টেস্ট অসাধারণ আর জুসি। আর যেটা সবচেয়ে বেশি মানুষের পছন্দ হয় এই যে এই রেয়াজি খাসিওয়ালা, একদম চর্বিওয়ালা মাটন, এই যে একদম চর্বিওয়ালা মাটনই সবারই পছন্দ হয়। তো একটুখানি আর একটু টেস্ট করে বলবো কেমন। কিছু বলার জায়গা রাখে না, একদম চর্বিটা বা মাটনটা অসাধারণ। দাদা বৌদির ক্ষেত্রে ব্যাপারটা হয় কি, তোমাদের বলে দিই যে একদমই নরম আর সফট, এটাও অনেক আগে আছে, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ভাবে যে সেটা করবে সেটা তো সম্ভব নয়। তবে এটা বলবো যে মাটনের টেস্টটা আর কোয়ালিটি আছে বস। একটুখানি আপনাদের ছিঁড়ে দেখাই, এই বাপরে বেশি ছিল, একদম টান মেরে চলে যাবে। তো একটুখানি চর্বিটা নিয়ে সাথে আলু নিয়ে এইভাবে রাইসের সাথে মাখিয়ে একটা বড় বাইট নেওয়া যাক, চলো। সাথে পেঁয়াজ, সিরিয়াসলি বলছি বস, এই বিগ বাইটটা জমেই গেল। তবে আমার যেটা মনে হলো, আমি অ্যাকুরেট রিভিউ দিলাম, রাইসটা অনেক ক্ষেত্রে হয়, কেননা আমি অন্যান্য দোকান বিশেষ করে উজ্জ্বলদার ক্ষেত্রেও এই জিনিসটা হয়েছিল। সব দিন দেখো এক যায় না, হ্যাঁ কিছুদিন এরকম হয়। তবে এটা বলবো যে ব্যারাকপুরের যে ছোঁয়াটা সেটা কিন্তু বাচ্চার বিরিয়ানির মধ্যে আছে, আর যে প্রাইসেই মাটন বিরিয়ানিটা দিচ্ছে আমি বলবো ওয়ার্থ ইট, আর সেটা দেওয়ার মতোই আর গ্রহণযোগ্য। তো আর বেশি কথা বলবো না, রিভিউ দিয়ে দিয়েছি, আর এই অ্যাম্বিয়েন্সে 240 টাকায় আমি বলবো, হ্যাঁ এবার গান মুখটা দেখো, এই অ্যাম্বিয়েন্সে 240 টাকায় মাটন বিরিয়ানি বলবো একদম ঠিকঠাক স্ট্যান্ডার্ড। তো আর বেশি কথা বলবো না, এই এত বড় চর্বি দিয়ে মাটন বিরিয়ানি শেষ করতে হবে, তো খেয়ে নিই, খেয়ে আপনাদের সাথে কথা বলবো। তো ওভারঅল এক্সপিরিয়েন্সটা আমার ফাটাফাটি ছিল, মাটনের টেস্টটা অসাধারণ ছিল, এবং বিরিয়ানির মধ্যে কিছুটা ব্যারাকপুরের সেই ছোঁয়াটাও ছিল। আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না, আর হ্যাঁ সোশ্যাল মিডিয়ার মধ্যে যদি নতুন দেখে থাকেন ফেসবুক পেজটা ফলো করে দেবেন, আর শেয়ার করবেন, লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, আজকের জন্য বাই। Yeah.